নমস্কার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আবার অনেকদিন পরই ব্লগটা আমি করছি। তো ওকে, তো দেখা যাক আজকে কি আছে আমার মেনুতে। আজকে হচ্ছে খুব গরম লাগছে না তোমাদের? আমার কিন্তু প্রচন্ড গরম লাগছে, ওই জন্য ওভার পাখা অন করে রেখে দিয়েছি। সো এইটা সাউন্ডই আসবে আমার ভিডিওতে, তাই প্লিজ কিছু মাইন্ড করো না। ওকে, যেহেতু খুব গরম সো আমি ভাবলাম যে পেটটাকে একটু ঠান্ডা করি, তো সেই জন্য আজকে হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ, একটা 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 জিনিস, এটা আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টও ছিল, মিস্টার সৌভিক দা, সৌভিক সাহা। তো সৌভিক দা জানি না কোথায় গেছে, কারণ ওনার কোনো কমেন্ট পাচ্ছি না। তো যাই হোক, আজকে ওনার অনারই এই পান্তা ভাতটা আমি খাচ্ছি, কারণ উনি রিকোয়েস্ট করেছিলেন যে দাদা তুমি এটা পান্তা ভাত দিয়ে একটা ব্লগ বানাও। তো সেই জন্য এই ব্লগ পান্তা ভাত ব্লগ। সো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দি পান্তা ভাত ওয়ালা ব্লগ। আচ্ছা, এতে পান্তা ভাত, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা। আচ্ছা, পান্তা ভাতের সাথে আছে হচ্ছে আলুর চোখা। দেখো, এটা মায়ের হাতে বানানো নতুন আলুর চোখা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রিস্পি, ভেরি ক্রিস্পি মুসুর ডালের বড়া। ঠিক আছে, মুসুর ডালের বড়া দিলে চলো শুরু করা যাক। পান্তা ভাত শরীর খুব ঠান্ডা করবে। আমি তো সবাইকে রেকমেন্ড করবো এই গরমকালে পান্তা ভাত অবশ্যই খাবে। পান্তা ভাতের সাথে একটু আলুর চপ মেখে খাই। বিশ্বাস করবে না তোমরা, এই যখন আমি ফার্স্ট বাইটটা নিলাম না, এই ভাতে পেটটা ভেতরে গেল, শরীরের ভেতরে এত ঠান্ডা পড়ছে, সত্যি পান্তা ভাত রিয়েলি ওয়ার্কস। আমি ভাবছি রোজই এটা পান্তা ভাতই খাই, রোজ আর ওই নর্মাল ভাত খাবো না। কাঁচা পেঁয়াজ অবশ্যই রাখবেন পাতে, কারণ গরমকালে খুবই হেল্পফুল হয় এটা কাঁচা পেঁয়াজটা খাওয়া। আমরা কোনো লু লাগবে না, কাঁচা পেঁয়াজ খাবেন বেশি করে, লু লাগবে না। আচ্ছা, এবার এরকম এটা হচ্ছে মুসুর ডালের বড়া। তার তোকে ভেতরে ফিলিংটা দেখাই, এরকম দেখতে পাচ্ছ মুসুর ডালের বড়া ভেতরে ফিলিংটা। খুব ভালো হয়েছে, বেশি তেল ইউজ করা হয়নি, লেস অয়েলে একদম ভাজা, ভেতরে তো পেঁয়াজের মুসুরটা তো আছে, খুব ভালো। ভাতের সাথে খেয়ে দেখি একবার, হ্যাঁ আর একটুখানি লঙ্কা দেওয়া আছে একটু স্পাইসিনেসের জন্য। সো ঠিক আছে, খুব ভালো লাগবে। আচ্ছা হ্যাঁ, তো সৌভিকদা যেটার কথা বলছিলাম আমি, তুমি যদি এখানে থাকো, মানে ভিডিওটা যদি তুমি দেখো, দেখে থাকো যখন আপলোড করবো, প্লিজ একটা ভাবে কমেন্ট করে দিও, কেন এই আজকের এই পান্তা ভাতা তোমারই অনারই করা। আর আমার যা বাকি ভিউয়ার্স আর সাবস্ক্রাইবাররা আছেন, সাবস্ক্রাইবার্সরা আছেন, তারাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই পান্তা ভাতের এই ব্লগটা, কেন খুব তাড়াতাড়ি আমি এটা আপলোড দেব। না আমার তো দেখুন, আমার অ্যাটলিস্ট আমার এই সাইড থেকে আমার তো খুবই ভালো লাগলো পান্তা ভাতটাকে। ইনফ্যাক্ট শরীরটাও ঠান্ডা হলো, তো গরমকালে রোজ পান্তা ভাত ছাড়াবো আমি। আলু চোখাটা খুব ভালো মাখা হয়েছে, খুবই ভালো মাখা হয়েছে। হ্যাঁ, মুসুর ডালের বড়া তো কোনো কথাই নেই, জবাবই নেই।
দেখ মজুদারের বয়স হওয়া শেষ হয়ে গেল আর একটা বাচ্চার বই আছে, তাই যাই হোক ছেড়া এটা লিখে নিই। আমার শব্দ সব অনেক ভালো লেগেছে, যেমন মা কষ্ট করে পড়েওছে, কষ্ট সাকসেসফুল। তোমরা কিন্তু কমেন্ট করবে কিন্তু পান্ডাবাদের ব্লগ কেমন লাগলো, কারণ আমি রোজ পান্ডাবাদই খাওয়া, আমি নরমাল ভাত খাবো না, মাছ মাংস সব বাদ গরমকালে, অনলি পান্ডাবাদ। ভাতটা খাওয়া হয়ে যাবে তাহলে জলটা চুমুক দিয়ে খাবো আমি, তাহলে আরো পেটে ঠান্ডা হবে। আর এই গরম কালে সত্যি দরকার, যা বাইরে যা গরম, পুরো লু ছুটছে, আগুনে রে পুর ছুটছে পুরো। হ্যাঁ একটা কথা বলে দিই, এই যে এটা কিন্তু পাখা চলছে, এটা পাখার সাউন্ডটা পাবেন যদি ভিডিওতে দেখেন, তো প্লিজ কিছু মাইক করে দেখেন, গরমকাল তো উইদাউট পাখা ছাড়া চলে যাচ্ছে না। সারাউন্ডিং কোনো সাউন্ড নেই, শুধু পাখার আওয়াজটাই আছে। ভাত খাওয়া শেষ, এবার এটাই চুমুকি খাই। খাওয়া শেষ, এবার ভিডিওটাকে এখানে স্টপ করে দিচ্ছি, বেশি লং করছি না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কি কেমন লাগলো। আর হ্যাঁ
প্লিজ একটা রিকোয়েস্ট করছি সৌভিকদা, তুমি যেখানে থাকো প্লিজ এই বাদ দাবাতে ব্লগটা তোমার জন্য করলাম, আমি আজকে আপলোড করবো। একটা না একটা করুন ভালো কমেন্ট কেউ করিয়ে দাও, সুবিধা তো কমেন্ট তো থাকবেই, প্লাস তোমাদেরও কমেন্ট চাই আমার। আর চ্যানেলটাকে শুধু দেখো না, সাবস্ক্রাইবও করে দিও, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ওখানে প্রেস করে দেবে, যা ভিডিও যা নোটিফিকেশন যে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড দেবো আমি সেটা যেন তোমার আগে তোমার সামনে আসে। 39 টাটা বাই বাই, আর ভালো থেকো, সুস্থ থেকো, বাই।